ইসমাইল শো আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশেষ একটা ভিডিও, খুব ছোট্ট করে একটা ভিডিও বানাতে এসেছি। আমরা আসলে টাকা খরচ করে নেটফ্লিক্স, প্রাইম, অ্যামাজন, জি ফাইভ, উল্লু, এলটি বালাজি অনেক স্ট্রিম চ্যানেলে ঘুরে আসতেছি হিন্দি মুভি, হিন্দি ওয়েব সিরিজ দেখার জন্য। আপনি কি জানেন যে বাংলাদেশেও কিন্তু ক্রিয়েটিভ লোকজন আছে, খুব ভালো ছেলেপেলে আছে যারা অনেক ভালো কাজ করে থাকে। আমরা আসলে তাদেরকে মূল্য দিই না। কেন মূল্য দিই না? আমাদের আসলে একটা না মানসিক একটা মানে আমরা মানসিকভাবে বিকৃতি হয়ে গেছে যে আমাদের হিন্দি জিনিস দেখতে হবে, ইংরেজি জিনিস দেখতে হবে, বাবা এগুলো না দেখলে স্মার্ট হওয়া যাবে না, এগুলো খুব ভালো হয়। আসলে কি জানেন যে আমাদের গ্রামে একটা কথা আছে যে গোয়ালের কাছের ঘাস গরুতে খায় না। তো কথাটা আসলে বাস্তব। আমিও বেসিক্যালি হিন্দি জিনিস পছন্দ করি, দেখি, এটা আমিও আসলে সেম, আমার ধরনের আসলে মানসিক সমস্যা। তো আমি ইউটিউবে যেহেতু ইউটিউব ভিডিও বানাই, তো হঠাৎ করে আমার কাছে একটা চলে আসছে অক্সিজেন নামে একটা টেলিফিল্ম, শর্ট টেলিফিল্ম, খুবই সামান্য সময়ের জন্য, মাত্র 33 মিনিট 27 সেকেন্ড। এইটা টেলিফিল্মটা বানিয়েছে হচ্ছে রায়ান রফি, এবং এটা ক্লাব 11 এন্টারটেনমেন্ট নামে একটা চ্যানেল, অ্যাবসলিউটলি ফ্রি, আপনার টাকা খরচ করা লাগবে না। আপনি যেখানে টাকা খরচ করে অন্য জিনিস দেখেন সেটা ফ্রি দেখতে পারবেন। অক্সিজেন টেলিফিল্মটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে। মাহিয়া মাহি, ম্যাজিক মামুনির যে নায়িকা মাহিয়া মাহি, একটা জিনিস বুঝলাম যে আসলে পানি যে পাত্রে রাখবেন সেই পাত্রে কিন্তু আকার ধারণ করে পানি। তো মাহিয়া মাহি বিভিন্ন ধরনের কমার্শিয়াল মুভি করে, গান টান করে, এটা করে ওইটা করে, কিন্তু এখানে যে সে অভিনয়টা দিয়েছে এবং যে গল্পটা খুবই শর্ট, মাত্র 34 মিনিটের একটা টেলিফিল্ম, অনেকে এই টেলিফিল্ম নিয়ে রিভিউ করেনি, আমি আমার কাছ থেকে মনে হলো যে আমার বিবেকে বাধা দিল যে টেলিফিল্ম নিয়ে একটা রিভিউ করা উচিত, কারণ আমার যে ইউটিউবে বা ফেসবুক পেজে যারা আছেন তারা অ্যাটলিস্ট দেখুন এবং তাদের আশা করি ভালো লাগবে। ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট আমাকে স্পন্সরশিপও দেয়নি এই রিভিউটা করার জন্য, বেসিক্যালি আমার দরকারও নাই। বাংলাদেশে ক্রিয়েটিভ কাজ কাম হয়, অনেক ছেলেপেলে কাজ ভালো জানে, অনেক ভালো গল্প আছে, কিন্তু এগুলো নিয়ে কাজ কেউ করে না বা প্রযোজকরা টাকাও দেয় না, এরা এইভাবেই মানে শুকনা পাতার মতন ঝরে যায়। তো অক্সিজেন মাহিয়া মাহি খুবই সিম্পল একটা কাহিনী, করোনা পরিস্থিতি নিয়ে আমাদের দেশের ডাক্তাররা কেমন, আমাদের দেশের ড্রাইভাররা কেমন, আমাদের দেশের কি টাইপের এই চিকিৎসা ব্যবস্থায় দালাল আছে, এগুলো সব কিছু নিয়ে আপনার এই টেলিফিল্মটা তৈরি করা। তো আমি রায়ান রাফিকে খুব ধন্যবাদ জানাই, আমি পার্সোনালি তাকে চিনি না, যিনি এই কাজটা করছেন আশা করি সে একটা ক্রিয়েটিভ ছেলে এবং খুব ভালো কাজ করছে। আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি এটা রিভিউ করছি শুধু এই জন্য যে আপনারা দেখবেন অক্সিজেন এই টেলিফিল্মটা, আর 10টা টেলিফিল্মের থেকে একটু আলাদা, আপনার কাছে বাংলাদেশে যে আসলে কী হচ্ছে, করোনা পরিস্থিতি নিয়ে আমরা কতটুকু কী করতেছি, অ্যাম্বুলেন্স কী করতেছে, ডাক্তার কী করতেছে, ক্লিনিক কী করতেছে, একটা একটা মেয়ে একটা বাবার জন্য কতটুকু কষ্ট করতেছে বেঁচে রাখার জন্য, এইসব বিষয় নিয়ে এই টেলিফিল্মটা রায়ান রাফির অক্সিজেন। তো আপনারা দেখবেন, আপনাদের কাছে দেখার আমন্ত্রণ রইল। ভিডিও লিঙ্কটা বেসিক্যালি আমি এখন দিতে পারছি না নিচে, কারণ লিঙ্কটা দিলে, ডাইরেক্ট দিলে ইউটিউব চ্যানেলের জন্য তাদের সমস্যা হবে। তো অক্সিজেন লিখেই, অক্সিজেন বাংলা টেলিফিল্ম লিখলেই পাবেন, আপনারা আশা করি টেলিফিল্মটা দেখবেন। আর যে পরিচালক এটা করেছে তার জন্য দোয়া করবেন, সেজন্য এই টাইপের টেলিফিল্মগুলো বা শর্ট ফিল্মগুলো দিতে পারে আমাদেরকে। আমরা চাই যে ইউনিক গল্প হোক বাংলাদেশে, বাংলাদেশের সবাই এগুলো দেখুক। ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে গেলে ফ্যান পেজে লাইক দিবেন আর শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।